সেন্ট লুসিয়ার গ্র্যাডেন সামিয়া স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল চব্বিশ জুন থেকে শুরু হবে আর বাংলাদেশ দলের দ্বিতীয় টেস্ট অ্যান্টিগায় প্রথম টেস্টে বাংলাদেশের সাত উইকেটে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের একাদশে তাই কিছুটা পরিবর্তন আসার আভাস দিয়েছেন দলের অধিনায়ক সাকিব ও কোচ রাসা ডোমিগো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে খেলাটা এক প্রকার নিশ্চিতই হয়ে আছে আট বছর পর টেস্ট দলে ফেরা এনামলের তে ম্যানেজমেন্টের চিন্তায় খুব বেশি ওলটপালট না ঘটে গেলে সেন্ট লুসিয়া টেস্টের একাদশে থাকছেন তিনি কিন্তু প্রশ্ন হলো তাকে জায়গা ছাড়তে প্রথম টেস্টের দল থেকে বাদ যাবেন কে সম্ভাব্যদের তালিকায় দুটি নাম এবং সেগুলো কাদের নাম অনুমান করা কষ্টের কিছু নয় গত ছয় ইনিংসে মাত্র একবার তাও আবার এবারে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে দুই অঙ্কের দেখা পাওয়া টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন এবং গত নয় ইনিংসে একবারও দুই অঙ্কের দেখা না পাওয়া সদ্য সাবেক অধিনায়ক মমিনুল হক অবশ্য মমিনুল নাজমুল বাদ দিয়ে সঙ্গে আর একজনকে যে মাঠে নামানো যাবে সেই উপায় নেই সর্বশেষ খবর অনুযায়ী পুরোপুরি ফিট নন এবং তিনি ছিটকে গেছেন পুরো সিরিজ থেকেই আর যিনি আছেন সেই মোসাদ্দেকও নতুন বলে খুব একটা স্বাচ্ছন্দ্য নন যে তাকে ওপরের দিকে নামানো যাবে কিন্তু আলোচনার ঝড় যখন বাংলাদেশ দলের ব্যাটিং ঘিরে এ সময় দেশ থেকে জরুরি ভিত্তিতে উড়িয়ে নেওয়া হল বাহাতি পেস্টার শরিফুল ইসলামকে শৈরুলকে উড়িয়ে নেওয়ার কারণ দীর্ঘদিন পর টেস্ট দলে ফেরা মোস্তাফিজুর রহমানের সেন্ট লুসিয়ায় খেলা নিয়ে অনিশ্চয়তা বাংলাদেশ দলের ভরসার নাম এখন পেস আক্রমণ এবছর খেলা টেস্টে বাংলাদেশ দলের পেসাররা উইকেট নিয়েছেন এই সাত টেস্টে বাংলাদেশ দল পাঁচজন পেসারকে পেসারকে খেলিয়েছে এই সাত টেস্টে স্পিনার খেলেছেন নয়জন যারা নিয়েছেন মোট পঞ্চাশটি উইকেট বলাররা গত কিছুদিন ভালোই করছেন সাত টেস্টের পাঁচটিতেই পরাজয়ের কারণ হিসেবে তাই আরও বেশি করে সামনে আসছে ব্যাটিং পরিস্থিতি যা তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও বোধহয় খুব বেশি আশা করা ঠিক হবে না দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ তামিম ইকবাল মাহমুদুল হাসান জয় নাজমুল হোসেন শান্ত এনামুল হক বিজয় সাকিব আল হাসান লিটন দাস নুরুল হাসান মেহেদি হাসান ইবাদত হোসেন খলিল আহমেদ ও শরীফুল ইসলাম